আমরা সকলে জানি জন্ম জন্মান্তর ধরে যে সরকার এই অঞ্চল আওয়ামী লীগ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী, তিনি সেটা চিন্তা না করে নির্মাণের ব্যবস্থা করেছেন। সেই কারণে এই কেশরহাটের অঞ্চলের মানুষের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আপনাকে আমরা অভিবাদন জানাই। আমি সাঁওকার বাসীর প্রতি অনুরোধ জানাতে চাই, আপনার একাত্তরের কথা ভুলেছে, আজকে কিন্তু স্বাধীনতার 50 বছর, আজকে আপনারা সভাপতি ভুলেছে, আসুন জনমন্ত্রী শেখ হাসিনার আদর্শে আমাদের এই কৃত সন্তান, মোহনপুরের কৃত সন্তান, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আয়নউদ্দিনের নেতৃত্বে আমরা নতুন করে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে এই সাঁওকার বাক্সের পার্শ্ববর্তী বাউরিটার সকল গ্রামবাসী বঙ্গবন্ধুর আদর্শে নৌকার পক্ষ ঐক্যবদ্ধ হয়ে আগামী 30 তারিখে যে পৌরসভার ভোট, এই পৌরসভার ভোটেও আমরা নৌকা মার্কার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন। আগামী 3 বছরের পর এই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আবারও নির্বাচন আসবে, জাতীয় সংসদ নির্বাচন। আপনারা ধন্যবাদ জানাই, গত সংসদ নির্বাচনে আপনারা এই সরকার সেন্টারে প্রথম নৌকা মার্কায় ভোট দিয়ে প্রথম করেছেন। আমাদের সেই প্রত্যাশা, সেই বিজয়ের ধারাবাহিকতা অনুযায়ী আগামী পৌরসভা নির্বাচন, আগামী দিনের সংসদ নির্বাচনে আপনারা সকলেই জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন, আমরা আইন ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই মোহনপুরকে আমরা সাজাতে চাই। আর আমি মাননীয় সংসদ সদস্য আপনাদের কাছে দুটি কথা বলে আমি দাবি জানাতে চাই, নতুন করে আপনি শ্রম জনশক্তি মন্ত্রণালয়ের সদস্য নির্বাচিত হওয়ার আমরা গর্বিত। আপনার কাছে অনুরোধ জানাতে চাই, আমরা যখন লেখাপড়া করছি বিক্রমপুরে, মুন্সিগঞ্জে, নোয়াখালী, কুমিল্লা, ওই বিশেষ করে পূর্ববঙ্গের মানুষ, টাঙ্গাইলের মানুষ অধিকাংশই বিদেশে অবস্থান করে, সেখানকার অঞ্চল আর্থিকভাবে উন্নতি হয়েছে। আমি এই অঞ্চল থেকে 1,500 করে আপনার নেতৃত্বে এই বছর থেকে জনশক্তি দক্ষ জনশক্তি করে যাতে মোহনপুর থেকে কমপক্ষে 1,500-2,000 জনশক্তি পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করতে পারেন, আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে আপনার নেতৃত্বে কেশরহাটের উন্নয়ন, মোহনপুরের উন্নয়ন আর গতি পাবে। জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোহনপুর আমরা মডেল উপজেলা হিসেবে আমরা দেখতে চাই। আপনাদের সে আশাবাদ ব্যক্ত রেখে এই মসজিদকে রক্ষণাবেক্ষণ সহ সকল কিছু এই সাঁওকাবাসীর আপনারা গর্বিত, আমরা গর্বিত। আগামী দিনে আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাঁওকাবাসী। গ্রহণ করছি বাংলাদেশ জাতীয় পার্টি, রাজশাহী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামরুজ্জামান বুলু। আজকে এই মডেল মসজিদ উদ্বোধনের সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদ মোহনপুর পাওয়া রাজশাহী 3 আসনের সংসদ জনাব আয়নউদ্দিন, এখানে উপস্থিত আছেন মোহনপুর উপজেলা চেয়ারম্যান আমার চৌধুরী বড় ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম, বিশেষ অতিথিবর্গ উপস্থিত, আমার সামনে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনাকে, তিনি আমাদের এই এমপি আয়নউদ্দিনের সহযোগিতায় এখানে মডেল মসজিদ, এবং তিনি আমাদের 2 বারের সফল মেয়র কৃষক পৌরসভার শহীদকে তিনি এখানে দলীয় প্রতীক মনোনয়ন দিয়েছেন নৌকা। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে, তিনি তার প্রচেষ্টায় এখানে আমাদের 2 বারের সফল মেয়র, চতুর্থবারের মতো এখানে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আগামী 30 তারিখে নির্বাচন, নৌকার নির্বাচন, এবং আগামী দিনে আপনারা আমাদের এই নির্বাচনে এই সংখ্যাবাসী
অনেক বক্তারা এখানে বলে গেলেন যে আপনারা বিদ্রোহী ছিলেন, কিন্তু আমরা আশা করব আগামী দিনে আপনারা সকলে মিলে আপনাদের এই কেন্দ্রে আমাদের শহীদকে নৌকা বর্গা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ডাক্তারকে সকলকে আমার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীর, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসেন সাঁকোয়া বাক্সল বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, দুইবারের নির্বাচিত সফল মেয়র, কেশরহাট পৌরসভার অহংকার জননেতা জনাব শহীদুজ্জামান শহীদ, জননেতা জনাব শহীদুজ্জামান শহীদ। আজকে এই মোহনপুর উপজেলার অন্তর্গত কেশুরহাট পৌরসভা এই 6 নম্বর ওয়ার্ড সাঁওকা বাক্সল কামিল মাদ্রাসার এই প্রাঙ্গণে, সাঁওকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রাঙ্গণে, এই 6 নম্বর ওয়ার্ড সাঁওকা গ্রামে মোহনপুর উপজেলা ভিত্তিক এই কেশুরহাট পৌরসভায় ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রদানকৃত মডেল মসজিদের ভিত্তি স্থাপন এই সাঁওকা বাক্সল কামিল মাদ্রাসার 4 তলা ভবন ভিত্তিপ্রস্তর স্থাপনের আজকে শুভ উদ্বোধনের সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই সাঁওকা বাক্সল কামিল মাদ্রাসা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই মহাতারাম এই সাঁওকা বাক্সল কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, আজকে যার নেতৃত্বে, যার ভালো লাগা ভালোবাসার মধ্য দিয়ে, যার দুই নয়নের মধ্য দিয়ে আজকে এখানে একটি মডেল মসজিদ স্থাপন হতে যাচ্ছেন, তিনি আর কেউ নয়, এই মোহনপুর মা মাটি মানুষের সন্তান, আমার পার্শ্ববর্তী গ্রাম মহেশকুণি গ্রামের সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ ঘাস থেকে বেড়ে ওঠা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমরা জোহরের নামাজ দেখতাম থেকে পুজো দুইটার মধ্যে পড়বো, আপনারা কেউ উঠবেন না, জোহরের নামাজের সময় আছে, যদি জরুরি প্রোগ্রাম আমরা এখানে একটু আগে নামাজ হয়, অন্যান্য জায়গাতে একটু দেখার সময় নামাজ হয়, আমার দেখতাম থেকে পুজো দুইটার মধ্যে নামাজ পড়বো ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সবুজ ঘাস থেকে বেড়ে ওঠা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, মোহনপুর প্রবা গণমানুষের নেতা, জাতীয় সংসদ সদস্য আমার বন্ধু বরজনা পায়নউদ্দিন আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, যার নেতৃত্বে মোহনপুর আওয়ামী যুবলীগ ছাত্রদের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে গিয়েছেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মোহনপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধা বড় ভাই অধ্যক্ষ আব্দুল সালাম মঞ্চে উপবিষ্ট আছেন, ইসলামী ফাউন্ডেশনের রাজশাহী সম্মানিত উপপরিচালক মঞ্চে উপবিষ্ট আছেন, মোহনপুর উপজেলা ভূমি কমিশনার মঞ্চে উপবিষ্ট আছেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধা বড় ভাই আলফর রহমান মঞ্চবিষ্টাসের মোহন কেশুরহাট পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, মোহনপুর ডিগ্রি কলেজের সম্মানিত সাবেক ভিপি আলহাজ আফা মোহাম্মদ শাহিদুজ্জামান মুক্তা,
মঞ্চ প্রবিষ্ট আছেন কেশুরহাট পৌর আওয়ামী লীগের সম্মানী সাধারণ সম্পাদক বসন্ত কেদার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রাজশাহী জেলা পরিষদের সম্মানিত সদস্য আমার বন্ধু বর্জন আফসবুল ইসলাম মাস্টার আজকে মঞ্চ প্রবিষ্ট আছেন মহম্পুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ কেশুরহাট পৌর আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সুধীবৃন্দ এই অত্র ছয় নম্বর ওয়ার্ড সাউকা গ্রামের আমার ভিত্তি সমতল মুরব্বিয়ান যুবক ভাইরা সহপাঠী ভাইরা কচিকাচা বাচ্চারা আমার মা বোনেরা সকলের প্রতি আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অন্য জাতির প্রতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রিয় ভাইরা আমার আজকে জানেন যে কাজটির জন্য আমরা এখানে সকলে আপনাদের সাংসারিক পারিবারিক বিভিন্ন কাজ কর্ম ফেলে তুলে এখানে আমরা একত্রিত হয়েছি আজকে আমি আপনাদের ধন্যবাদ জানাই যে মানুষটির কারণে যার নেতৃত্বে আজকে এই কেশুরহাট পৌরসভায় এই ছয় নম্বর ওয়ার্ডে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে যে উন্নয়ন হতে যাচ্ছে তার জন্য আজকে আমরা মাননীয় সংসদ সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আজকে তাকে সম্মানিত করার জন্য এখানে উপস্থিত হয়েছে আজকে এই সাউকা বাসল কামিল মাদ্রাসা আমার জন্ম লগ্ন থেকে দেখছি এই মাদ্রাসাটি আজকে এই মাদ্রাসার যত উন্নয়ন হয়েছে এই মাদ্রাসার যত শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমার ছাত্র ছাত্রী ভাইরা যত সুযোগ সুবিধা পেয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারাও মনে করেন সকল কিছু বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী বাংলাদেশের মাননীয় চার চারবারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জানার আস্থা ভাজন আমাদের মাননীয় সংসদ সদস্য তার সহযোগিতায় হয়েছে আমরা দেখেছি এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ভবনগুলো আওয়ামী লীগ সরকার হয়েছে আমি যখন প্রথম মেয়র নির্বাচিত হই আমরা আমি লক্ষ্য করেছি আমার পিতার রাজনীতি জীবনে এই সাবেক রায়ঘাট ইউনিয়নের চেয়ারম্যান নেতৃত্বের জীবনে এই প্রতিষ্ঠানে প্রায় উনি 40-50 বছর ধরে নেতৃত্ব দিয়েছিলেন আমি চেয়ারম্যান হওয়ার পর আমার পিতা শুধু একটি কথা বলেছিল শহীদ তোমার কাছে একটি অনুরোধ থাকবে সাউকা বাক্সল কামিল মাদ্রাসা তোমাকে কে ভোট দিয়েছে কে দেয়নি সেটা বড় কথা না তুমি কেশুরহাট পৌরসভার মানুষের দায়িত্ব নিয়েছ তোমাকে ভালোবেসে স্নেহ মায়া মমতা দিয়ে এই কেশুরহাট পৌরসভার দায়িত্ব দিয়েছে আমার অনুরোধ থাকবে সাউকা কামিল মাদ্রাসার তুমি একটি ভবন করে দিবে সার ঢালাই করে দিবে আমি প্রিন্সিপালকে সে বলেছিলাম এটা অনুমোদন হয়ে গেল আমি সেটা বাস্তবায়ন করেছি আমার পিতা যে কথা দিয়েছে আমি যে কথা দিয়েছি আমার রাজনৈতিক নেতৃত্ব যে কথা দেয় সেই কথা আমরা 100% বাস্তবায়ন করার চেষ্টা করি এবং 90-80-90% বাস্তবায়ন করি আমি সে উন্নয়ন করে দিয়েছি যখন ইসলাম ট্রাডিশন ভিত্তিক এই মসজিদ ছাড়া বাংলাদেশে উপজেলা ভিত্তিক শুরু হয় তখনই আমার মাননীয় সংসদ সদস্যকে বলেছিলাম বন্ধু এই মসজিদটি আমার কেশুরহাট পৌরসভায় স্থাপন করতে হবে যেহেতু এটি কেশুরহাট পৌরসভা তার একটা গেট আপ আছে আমাকে ধমক দিয়েছিলেন অসম্ভব এটা উপজেলা ভিত্তিক মসজিদ এটা বাইরে দেওয়া যাবে না আজকে আমার মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ওনাকে অনুরোধ করেছিলাম উনিও বলেছে যে না এই মসজিদ দেওয়া যাবে না আস্তে আস্তে প্রায় 3 বছর ধরে আমি মাননীয় সংসদ সদস্য মাননীয় উপজেলা চেয়ারম্যান আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে লেগেছিলাম এই মসজিদটি কোথাও আমরা দিতে পারছি না জায়গা হলে রাস্তা হচ্ছে না রাস্তা হলে জায়গা হচ্ছে না আমরা অনেক চেষ্টা করে এই মসজিদটি কেশুরহাট পৌরসভায় নিয়ে এসেছি আমরা এই স্টোরের পাশে স্থাপন করার চেষ্টা করেছিলাম সেখানে লক্ষ্য করলাম আমরা যদি জমি কিনি প্রায় 1 কোটি টাকা দিয়ে জমি কিনতে হবে আমাদের 1 কোটি টাকা দিয়ে জমি কেনার সমর্থন নেই আমরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার সাহেব উপজেলার চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্য ওনার সাথে পরামর্শ করে এবং আমাদের সদ্য যোগদানকৃত রাজশাহী জেলা প্রশাসক ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করে আমরা এই মসজিদটি নিয়ে এসেছি
মসজিদের কি সুবিধা কি সফল এটা শুধু সাউকাবাসী নয় এটা মোহনপুরবাসী এটা কেশুরাত পৌরসভাবাসী সকলে উপভোগ করবেন আমি ইসলামী ফাউন্ডেশনের পরিচালককে জিজ্ঞাসা করলাম ভাই আমাদের এটা সুযোগ সুবিধা উনি এক কথায় উত্তর দিলেন ঢাকা বাইতুল মুকাররমের যে মসজিদ হয়েছে আমি মনে করি এই মসজিদের ছোঁয়া হবে আপনার এই কেশুরাত পৌরসভায় এই সাউকা গ্রামে সেখান থেকে আমরা লক্ষ্য করি প্রিয় ভাইয়েরা আমার আজকে নির্বাচন এ বলে নয় হয়তো অনেকে মনে করবেন 30শে জানুয়ারি কেশুরাত পৌরসভার নির্বাচন এই কারণে আমাদের নেতৃবৃন্দ এই কারণে এমপি মহোদয় এসে ভোটের কারণে আজকে ঐক্যবদ্ধ করেছে এটা নয় আওয়ামী লীগ সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনই সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তাঘাট ইট ব্রিজ কালভেট এমন কিছু নয় উন্নয়ন হয় না আমরা সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করব হে আল্লাহ তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখো এই বাংলাদেশের সকল মানুষের জন্য এই বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যর জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থেকে যেভাবে মোহনপুর পাওয়া মানুষের উন্নয়ন করে যাচ্ছেন এটা ইতিহাস বিরল আমার বয়স অল্প আমি স্বাধীনতা দেখে নাই আমি মুক্তিযুদ্ধ দেখে নাই আমার মুরব্বীদের মুখ থেকে শুনেছি ইতিহাস পড়ে শুনেছি স্বাধীনতা উত্তর এই মোহনপুর পর্বতে এই মোহনপুরের মাটিতে কোন জাতীয় সংসদ সদস্য আমরা দেখতে পাই নাই একমাত্র এই মোহনপুরের মাটির সন্তান একমাত্র মহেশকুটি গ্রামের সন্তান আমার বন্ধুবর্গ যারা পায়ে নতেন এই মোহনপুর পাওয়ার দুই দুবারের এমপি নির্বাচিত হয়েছে সেটাও আপনাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের পবিত্র ভোটের মধ্য দিয়ে আজকে সম্মানিত অতিথি আমার প্রিয় ভাই বোনেরা মায়েরা আপনারা জানেন 2003 সালে যখন কেশুরাত পৌরসভার নির্বাচন হয় 2002 সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয় 2003 সালে নির্বাচন হয় তখন আমি ছাত্র ছিলাম আমার বয়স বুদ্ধি অনেক কম ছিল তারপর আমি নির্বাচনে অংশগ্রহণ করি সেই নির্বাচনে অংশগ্রহণ করে আমি লক্ষ্য করলাম এই কেশুরাত পৌরসভার আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে সকল ভাইরা মায়েরা বোনেরা ঐক্যবদ্ধ ভাবে আমাকে যে মহান দায়িত্ব দিয়েছিলেন 2003 সালে আমার অল্প স্বল্প থাকা সত্ত্বেও আপনাদের দোয়ায় ভালোবাসায় স্নেহে মায়া মমতায় পরামর্শের মধ্যে দিয়ে আমি চেষ্টা করছি কেশুরাত পৌরসভার মানুষের সুখে দিকে পাশে থাকার জন্য উন্নয়ন করার জন্য আমি উন্নয়ন কি করেছি আমি যদি নিজে বলি সেটা প্রমাণ হয় না এই প্রমাণ করবেন আপনারা এই পরিষদ যত শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম প্রতিষ্ঠান স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এমন কোন প্রতিষ্ঠান নেই এই প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া দেয় নাই তারপরে আবারও নির্বাচন আসলো নির্বাচনে পরে দায় বরণ করলাম তার কারণ ছিল আমার বয়স অল্প ছিল আমার চলার মধ্যে হয়তো ভুল ছিল ত্রুটি ছিল আল্লাহ হয়তো দেখেছে তোকে আর এই জায়গায় সম্মান দেব না আমি সব মেনে নিয়েছি তারপরে 5-3 বছর সুখে দুঃখে এই পৌরসভার মানুষের পাশে থেকেছি আপনারা সেইভাবে ভালোবেসেছেন সেই ভালোবাসার মধ্য দিয়ে আবারও 2015 সালে নির্বাচন আসলো এই নির্বাচনে সরকারের নিয়ম নীতি অনুযায়ী জাতীয় প্রতীক ঐক্যের প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক স্বাধীনতার প্রতীক উন্নয়নের প্রতীক নৌকা প্রতীক আমাকে দায়িত্ব দেওয়া হলো আমার সকল নেতৃবৃন্দ আমার ভাইরা মিলে নির্বাচনে আবার ঝাঁপিয়ে পড়লাম তারপরে লক্ষ্য করেছি এই পৌরসভার মানুষ দল মতের ঊর্ধ্বে থেকে আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে এই কেশুরাত পৌরসভার মহান দায়িত্ব দিয়েছে আমি ন্যায় নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে যাচ্ছি অব্যাহতি আবারও নির্বাচন আসলো এই নির্বাচনে অংশগ্রহণ করেছি উন্নয়নের কথা বলে কিছু কিছু ব্যক্তি উন্নয়নের কথা বলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই
আমি যদি কেশরাজ পৌরসভার উন্নয়নের খাতা খুলি আজকে এখানে কেন দিন রাত চব্বিশ ঘন্টা লাগবে এই উন্নয়নের কথা বলতে এই লোকজনের কারণে মৃত্যুর করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়নের গতি একটু ঢিল হয়ে গেছে একটু গতি কমে গেছে আবার সেই উন্নয়নের কাজ চলছে আমাদের টেন্ডার দেওয়া আছে এই টেন্ডারের কাজ এই নির্বাচনের মধ্যে শুরু হবে এই বাক্স ফুলসু সাউকা থেকে শুরু করে এই হাজির বিল পর্যন্ত আবারও হরিদাস থেকে খালগ্রাম পর্যন্ত আমাদের পুনে তিন কোটি টাকার কাজ চলমান আছে চলছে দুই কোটি টাকার ড্রেনেজ কাজ চলছে নির্বাচনের কারণে তো ধীর গতিতে যাচ্ছে আমার বিশ্বাস এই পৌরসভার মানুষ আমরা শুধু আমি ব্যক্তি সহিত নয় আমি মনে করি উন্নয়নের রূপকার এই মহানপুরের সন্তান মাননীয় সংসদ সদস্য জনাব আইনদের নেতৃত্বে যদি আমরা একত্রতা ঘোষণা করি তাহলে এই কেশরাজ পৌরসভা একটি মডেল পৌরসভা সম্ভব হবে ইতিমধ্যে এই কেশরাজ পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণার জন্য সকল প্রক্রিয়া কমপ্লিট হয়ে আছে শুধু নির্বাচনের কারণে ঘোষণা হয় নাই আপনারা যদি আমাকে আপনাদের ভালোবাসা মন খুলে দোয়া আপনাদের পবিত্র ভোটে রায় দেন ইনশাল্লাহ তিরিশে জানুয়ারির পরে এই কেশরাজ পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা আমরা ঘোষণা দিতে পারব এটা আমি বিশ্বাস করি মনে করি প্রিয় ভাইয়ের আমার আমার মা বোনেরা যখনই কিছু লোকের কাছে যাই অনেকে প্রশ্ন করেন নৌকায় সিল মারব না আমার কিছু ভাইয়ের কাছে যাই তারা বলে আমরা পথিক বুঝি না আমরা কোনো কিছু বুঝি না শহীদ আমাদের সন্তান শহীদ আমাদের ভাই আমরা শহীদকে ভোট দিয়েছি এমনও দেখেছি জন্ম লগ্ন থেকে আমরা নৌকায় ভোট দেই নাই কিন্তু শহীদের কারণে তার মুখের দিকে দেখে আমরা নৌকায় সিল মেরেছি এটাই আমার জীবনের সার্থকতা আল্লাহর কাছে শুকরিয়া তাই আপনার কাছে অনুরোধ করব এই গ্রাম লেয়ারে কথা বলে অনেক আলাপ আলোচনা করে কিন্তু আমি সেটা বিশ্বাস করি না আমি যেই চোখ দেখেছি এই গ্রামে আমার মুরব্বিয়ান আমার যুবক ভাইরা আমার মা বোনেরা তাদের সাথে কথা বলে তারা এক বাক্যে বলেছে আমরা কোনো দল বুঝি না আমরা কোনো প্রতীক বুঝি না তিরিশ তারিখ রোজ শনিবার আমাদের সন্তান শহীদকে আমরা ভোট দেব এই কেশরাজ পৌরসভা প্রথমে সাউকা গ্রামের উন্নয়ন সাধিত করব এটা আমরা বিশ্বাস করি প্রিয় ভাইয়ের আমার যদি এই আমার বিভিন্ন রাজনীতি চলার মধ্যে বিভিন্ন কার্যক্রমে যদি আমার চলার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে এই চলার ভুল ত্রুটিগুলো ক্ষমা চেয়ে নিয়ে আবারও আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে এই সাউকা গ্রামে ছয় নম্বর ওয়ার্ডে যে আমরা উন্নয়ন করছি এই উন্নয়নকে গতিবান করার জন্য আরো চলমান করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে দল মত নির্বিশেষে আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে একটি দাবি থাকবে তিরিশে জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন উন্নয়নের সারাদিন নৌকা মার্কায় ভোট দিন এই আহ্বান রেখে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে কামনা করি সকলের হাতে দেবদান করো আমার জন্য দোয়া করবেন আমি ভালো থেকে সুস্থ থেকে এই কেশরাজ পৌরসভা মানুষের সকল থেকে পাশে থাকতে পারি এই আহ্বান থেকে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরিবহ সালাম আলাইকুম আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি মাননীয় মেয়রকে সম্মানিত সুদীপ কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী আহা কি মধুর আজানের ধ্বনি সম্মানিত সুদীপ এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন কে এম মুজাহিদুল ইসলাম সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় মোহতারাম মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وصحبه أجمعين পাঁচশো ষাটটি মডেল মসজিদের যে প্রকল্প সেই প্রকল্পের আরেকটি মসজিদ এই মোহনপুর উপজেলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রাজশাহী তিন আসনের মাননীয় সংসদ সদস্য মোহনপুরের কৃতি সন্তান জনাব মমতা আইনুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহনপুর উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের সবগুলো উপজেলা এবং বিভাগীয় শহর জেলা শহরে পাঁচশো ষাটটি মডেল মসজিদ স্থাপন করা হবে। এই মডেল মসজিদ স্থাপনের জন্য সৌদি সরকার টাকা দেওয়ার কথা ছিল। সারা দুনিয়ায় অর্থনৈতিক মন্দার কারণে সৌদি সরকার এই টাকা দেওয়ার থেকে তাদের যে ওয়াদা ছিল এই ওয়াদা তারা ফিরিয়ে নিল যে টাকা দেওয়া সম্ভব হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বললেন সৌদি টাকা না দিলেও এই প্রকল্প আমরা বাস্তবায়ন করব। আপনারা জেনে খুশি হবেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যেই দেশে সরকার কর্তৃক মসজিদ প্রতিষ্ঠা করা হয়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সবগুলো উপজেলাতে মডেল মসজিদ স্থাপন করবে। আমাদের পৌর চেয়ারম্যান পৌর মেয়র মহোদয় বললেন যে যে কথাটি ঠিক, বাইতুল মুকাররম মসজিদে যে সকল সুবিধা রয়েছে এই মসজিদে ঠিক ওই সুবিধাগুলো আপনারা পাবেন। এই মসজিদ যখন দাঁড়িয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কত সুন্দর একটি স্থাপনা। আমি এর সাথে আর দুটি কথা বলতে চাই। এখানে আপনারা যারা বসে আছেন অনেকক্ষণ বসে আছেন, কষ্ট হচ্ছে, এখন নেতৃবৃন্দ কথা বলবেন। ইসলামের জন্য বর্তমান সরকার আরো অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন সারা দেশে, এই বিশেষ করে আমাদের রাজশাহীতে প্রায় ১৩৫০ মসজিদে শিশুদেরকে সকালবেলা কোরআন শিক্ষা দেওয়া হয়। বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ অনুগ্রহে এই প্রকল্পটি এই ২০২১ সালে চালু হলো। এছাড়া আমরা এই মসজিদগুলোর সাথে স্কুল মাদ্রাসা মসজিদে আমরা ইসলামের বিষয় জ্ঞান অর্জনের জন্য বই পুস্তক কোরআন হাদিস এগুলো দিয়ে থাকি। আপনারা এই সকল ভালো কাজে অংশগ্রহণ করবেন। আর আজকের অনুষ্ঠানে যে কথাগুলো আপনারা শুনলেন আশা করি এই কথাগুলো থেকে আমরা আমাদের ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে ইসলাম সম্পর্কে দেশের সরকার সম্পর্কে আপনারা অনেক জানতে পেরেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের জীবনের এইটা একটি সফর। আমরা একসময় দুনিয়া ছিলাম না, ছিলাম রুহের জগতে, এরপরে মায়ের গর্ভে দ্বিতীয় সফর, দ্বিতীয় স্টেশন, তৃতীয় স্টেশন দুনিয়া, এরপরে স্টেশন কবর। আমাদের জীবনটা যেন কোরআন এবং সুন্নার আলোকে গড়ে তুলি। আর এই মসজিদ যে প্রতিষ্ঠা যিনি করলেন মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য যেন দোয়া করি, বিশেষ করে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামের যে খেদমত এই বাংলাদেশে করার সুযোগ করে দিয়েছেন এই জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা ১৫ আগস্ট শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি জনাব মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলামকে এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখছেন জনাব জাহিদ বিন মালেক কাসেম, সহকারী ভূমি কমিশনার মোহনপুর। জনাব জাহিদ বিন কাসেম, অর্ডার লাইন দাও, অর্ডার লাইন দাও। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে এই মোহনপুর উপজেলা প্রস্তাবিত যে মডেল মসজিদ তার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে যে আয়োজিত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহনপুর বাবা উপজেলার সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আইনুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের মোহনপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল সালাম, এছাড়াও বেশরত পৌরসভার সম্মানিত মেয়রও উপস্থিত রয়েছেন। এই সেই সাথে আরও যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন,
বিশিষ্ট মোহনপুরের মোহনপুরের বিশিষ্ট গুণীজন ব্যক্তি যারা রয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট মোহনপুরের সাধারণ জনগণ যারা রয়েছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই যে আপনাদের সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে আজকে আমরা মোহনপুরের উপজেলার যেই মডেল মসজিদ সেটি আপনাদের হাতে ভিত্তিপ্রস্তর নির্মাণের কাজ শুরু করবো আজকে থেকে আমরা। আমার একটা কথা আজকে মনে পড়লো, আমি যখন আসলাম আজকে আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন এবং সেই সাথে আমাদের মেয়র মহোদয় বললেন যে এই মাদ্রাসার যে কাজগুলো এই কাজগুলোর সাথে ইউনুস স্যার কোনো না কোনোভাবে ওই দিন রাষ্ট্রীয় কোনো কাজে ব্যস্ত ছিলেন, আজকেও ইউনুস স্যারকে থাকার কথা ছিল, প্রত্যেকটা কাজেই বলতেছিলেন যে আমি কোনোভাবে ইনভলভ হয়ে যাচ্ছে অ্যাজ এ রেসিডেন্ট। তো আমি আসলেই নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমিও মুসলমান এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশের মানুষজন বেশ ধর্মপ্রাণ, সেই সাথে রাজশাহী মানুষজন আরও বেশি ধর্মপ্রাণ, ধর্মগুরু আমি যতটুকু দেখেছি, তাদের যে আশা আকাঙ্ক্ষার মুসলমানদের যে আশা আকাঙ্ক্ষার একটা জায়গা, একটা সিম্প্যাথির জায়গা, সেন্টিমেন্টের জায়গা মসজিদ, কারণ আমরা যখন একটা পাড়ায় স্থাপন করা হয় তখন কিন্তু সবার আগে একটা মসজিদ স্থাপন করা হয়, ঘর বাড়ি করার সাথে সাথে হয় মসজিদ, বা যদি হিন্দুদের পাড়া হয় বা অন্যান্য ধর্ম যারা অনুসারী তাদের যখন পাড়া তৈরি করা হয় গ্রাম মহল্লা, তারা কিন্তু সেই ধর্মের যেই প্রার্থনার স্থান, ধর্মীয় প্রার্থনার স্থান সেটাই কিন্তু তৈরি করে। তো আমিও খুব খুশি যে আপনাদের এই মডেল মসজিদের সাথে আমি নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রাখতে পেরে এবং সর্বশেষ আজকে এই সেই দীর্ঘ একটা বেশ তিন চারটা জায়গা সিলেকশন করা হয়েছিল, খুব জটিলতা তৈরি হচ্ছিল যে কোথায় হবে মসজিদ এবং সেটার জন্য নিষ্কণ্টক জায়গা খুঁজে বের করা সুইটেবল, সেই সাথে জনসমাগমটা যাতে ওইভাবে হয়, জনগণের আশা থাকার যাতে প্রতিফলনটা হয়, তো সব কিছু মিলে আজকে আমরা এই মসজিদ যেই যাত্রা শুরু করবে সেই যাত্রা পথের সঙ্গে হতে পারে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি। আর সেই সাথে একটা কথা আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে বর্তমান সরকার আসলে পৃথিবীতে একমাত্র সরকার যেটা প্রতি উপজেলায়, একটা দেশের প্রতিটি উপজেলায় সরকার রাষ্ট্রীয় উদ্যোগে এই প্রথমবারের মতো হয়তো মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে, এইটার একটা নিশ্চয় একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আমরা তো ধর্মপ্রাণ সেটা ঠিক আছে, সেই সাথে আপনারা জানবেন যে এটা কিন্তু এই মসজিদগুলো কিন্তু ইসলামিক সংস্কৃতির চর্চা কেন্দ্র হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ আপনারা যারা ইসলামিক রীতিনীতি প্লাস ধর্ম নিয়ে একটু বেশি কাজকর্ম করতে পছন্দ করেন তারা কিন্তু এই মসজিদটাকে ব্যবহার করতে পারবেন, এই সোর্সে নামাজ কালাম সব কিছু তো হবে, সেই সাথে ইসলামের যেই আমাদের হাদিস কুরআনগুলো আছে এগুলার একটা রিসার্চ সেন্টার হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যাবে, এবং এর ফলাফল যেটা হবে আমরা কিন্তু ইসলামের যে প্রকৃত শিক্ষা সেই শিক্ষাটা কিন্তু আমরা পাব, এবং এর ফলে আমাদের সমাজ থেকে আশা করি এই জঙ্গিবাদ বা ইসলামের ভুল ব্যাখ্যা করে যারা হচ্ছে গিয়ে দেশকে বা সমাজকে অস্থিতিশীল করেন এই জিনিসটা আশা করি দূর হবে। তো আমি আশা করব মোহনপুর উপজেলার যারা আছেন সকলেই এই মসজিদের যেই সর্বোচ্চ সুফল সেই সুফলটা ভোগ করবেন, এবং সেই সাথে নিজেদের মসজিদ নিজেদের সম্পদ হিসেবে মনে করে আপনারা এই মসজিদের যত্ন বা রক্ষণাবেক্ষণের জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনারা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব জাহিদ বিন কাসেমকে। এরপর যে আমাদের সামনে আলোচনা পেশ করছেন বাংলাদেশ মোহনপুর উপজেলা শাখার সংগ্রামী চেয়ারম্যান সভাপতি উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল সালাম, জননেতা জনাব আব্দুল সালাম। খুব ভালো লাগছে এবং খুব আমি আনন্দিত, কারণ হলো অনেক পরে হলেও আমার শহীদ ভাইয়ের অনুরোধের পর অনুরোধের প্রেক্ষিতে মোহনপুরে আমরা কোথাও যখন জায়গা পেলাম না তখন মাননীয় আমাদের স্নেহের এমপি আমাদের পার্শ্ববর্তী পৌরসভা এই কি বলে সাঁকুয়া বাকশল কামেল মাদ্রাসা এই সাঁকুয়া গ্রামে যে মসজিদটা দিয়েছে এই জন্যে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত।
आज के ये अनुष्ठान उपस्थित आछे आमादेर प्रधान अतिथि एवं इस्लामिक फाउंडेशन डायरेक्टर साहेब आमादेर इसिलैंड साहेब नौकर प्रार्थी मोहम्मद शहीदुज्जामान सह पड़ुआ आवामी लीगर नेतृबृंद जिलार नेतृबृंद एवं आमार अत्यंत श्रद्धेय मा बोनेरा एवं अत्यंत श्रद्धेय आमार मुरुब्बिया नेत्र एलाकार केशरहाटे सबाइके जानाच्छि आमि सालाम आसलामु आलाइकुम। आमि दुटि कथा शुधु बोलबो, आपनारा इतिमध्ये शुनेछेन आगामी 30 জানুয়ারি সারা দেশের মতো কেশরহাট পৌরসভার মেয়র নির্বাচনে অনুষ্ঠিত হবে। এই মেয়র নির্বাচনে আমাদের অনেকেই মেয়র হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নৌকা নেওয়ার জন্য আবেদন করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান মেয়র, আপনাদের প্রাণপ্রিয় সন্তান মোহাম্মদ শহীদুজ্জামান শহীদকে নৌকা দিয়েছেন। আপনারা এটাও শুনেছেন আমাদের একজন প্রবীণ রাজনীতিবিদ, আমার অত্যন্ত স্নেহের হরিদাগাছি গ্রামের কমিশনার প্যানেল মেয়র এক মোহাম্মদ রুস্তম আলী, উনি দাঁড়িয়েছিলেন নারকেল গাছ নিয়ে। আপনারা শুনেছেন যে গতকালকে আমাদের এমপি মহোদয় এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে তাকে অনুরোধ করার জন্য উনি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে নিজের কষ্ট সামাল দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে এবং নৌকার প্রতি শ্রদ্ধা রেখে এবং সর্বোপরি মোহনপুরের মাটি ও মায়ের মানুষ মহিষকুণ্ডির সন্তান মোহাম্মদ আইনউদ্দিন এমপির প্রতি শ্রদ্ধা রেখে গতকালকে নারকেল মার্কার প্রতীক থেকে উনি ওনার পদ ভোট করবে না মরবে উনি ঘোষণা দিয়ে নৌকার মাঝি নৌকাতেই উনি এসেছেন এবং শহীদকে সমর্থন করেছেন। বাইরামার আমি একটি কথা শুধু বলবো, আপনারা জানেন আমি অ্যাডভোকেট সালাম উপজেলা চেয়ারম্যান, আমার ছোট ভাই চাচাতো ভাই মোহাম্মদ আইনউদ্দিন মহিষকুণ্ডের এমপি, আমার আরেক ভাই ঘাসিগ্রামের চেয়ারম্যান, ওটাও চাচাতো ভাই ইউনিয়ন চেয়ারম্যান। আমরা আল্লাহর অশেষ রহমতে মোহনপুরের মানুষ, আমরা 30 বছর ধরে আমরা চেয়েছিলাম শহরের লোক যাতে আমার এলাকার এমপি না হয়, আমার এলাকার সন্তান যেন এমপি হয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ 30 বছরে মাননীয় প্রধানমন্ত্রী ব্রিটিশ আমলে মোহনপুরে কোনোদিন এমপি হয় নাই, পাকিস্তান আমলের 23 বছরে এমপি হয় নাই, আমার বাংলাদেশের এই জন্মের পর প্রথম 14 সালে মোহনপুরের মহিষকুণ্ডি গ্রামে এমপি দিয়েছে। আমার মনে হয় মোহনপুরের মানুষ এতে সন্তুষ্ট এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আমাদের দায়িত্ব, আমরা গ্রামের মানুষ, আমাদের দায়িত্ব মোহনপুরের উন্নয়ন করা, মোহনপুরের মানুষকে ভালোবাসা, মোহনপুরের মাটিকে ভালোবাসা, এটা আমাদের দায়িত্ব। তাই আমি মনে করি গতকালকে নির্বাচন হয়েছে ভবানীগঞ্জে, সেখানে নৌকা প্রার্থী বিজয় লাভ করেছে আব্দুল মালিক। গতকালকে কাকনে নির্বাচন হয়েছে, সেখানে
নৌকা মার্কা বিজয় লাভ করেছে, কে মাতার রহমান সাহেবকে মানুষ ভোট দিয়েছে। আজকে আগামী 30 তারিখে ইতিপূর্বে কাটাখালীতে নির্বাচন হয়েছে। আইনউদ্দিন এমপির প্রার্থী সেখানে আব্বাস আলীকে দিয়েছিল, সেখানে 15,000 ভোটে আব্বাস আলী নৌকা মার্কা নিয়ে সেখানে নির্বাচিত হয়েছে। জামাতের প্রার্থী সেখানে দাঁড়িয়েছিল, জামাত ইসলাম সেখানে হেরে গেছে। আমি বলতে চাই যে আজকে এমপি এখানে নির্বাচিত, আমি আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, আজকে প্রধানমন্ত্রী। আজকে যদি আমার কেশরে নৌকা মার্কা বিজয় না হয়, শহীদুজ্জামান শহীদ যদি আপনারা 30 তারিখে আপনারা যদি জয়লাভ না করান, আমাদের অনেক শব্দ আছে। আমরা মহিষকুণ্ডের মানুষ, ঘাসিগ্রামের মানুষ, আমরা চাই আমাদের পার্শ্ববর্তী পৌরসভাতে নৌকার বিজয় হবে, এমপির বিজয় হবে। এখানে নৌকার বিজয় হলে আমরা আগামীতে এই পৌরসভাতে যে উন্নয়নগুলো হয়েছে, আজকে যে 18 কোটি টাকার মসজিদ উন্নয়ন হচ্ছে, আগামীতে মোহাম্মদ আইনউদ্দিন স্বপ্ন আছে, আজকে আমাদের এই ছোট্ট পৌরসভাকে আমরা আগামীতে এ শ্রেণীর, এ মানে ক শ্রেণীর, 1 নম্বর শ্রেণীর পৌরসভা করে পরবর্তী উন্নয়ন এমপি সাহেব করতে চাই। ভাইরা আমার, আজকে কারো কথায় আপনারা কান দিবেন না, আপনারা সারা দেশের অবস্থা বুঝবেন। আগামী 3 বছর রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ থাকবে, আগামী 3 বছর আজকে মোহাম্মদ আইনউদ্দিন আমাদের সন্তান এমপি থাকবে। আমার বিশ্বাস যে আপনারা নতুন কোনো মানুষকে যদি ভুলবশত আপনারা নির্বাচিত করেন, বহলপুর পর্যন্ত যেতে 1 বছর লাগবে, বহলপুরের পরে রাজশাহী যায় চিনতে 2 বছর যাবে, 2 বছর পরে ঢাকা যায় চিনতে 3 বছর পার হয়ে যাবে, তাও মন্ত্রণালয় এবং সচিবালয় চিনতে পারবে না যে কোন দিক দিয়ে উন্নয়ন করতে হয়। এত বড় ভুল করা যাবে না। এটা আপনাদের কাছে আমরা মুরব্বী হিসাবে, আমরা মোহনপুরের, আমাদের জন্ম হয়েছে, আমরা মোহনপুরকে ভালোবাসি, আর আমরা একটা মাত্র পৌরসভা সেটা হলো কেশুরহাট, আমরা মোহনপুরকেও কোনো পৌরসভা করে নাই। আপনারা প্রত্যেকটা থানায় দেখবেন 2টা করে পৌরসভা, বাগমারাতে 2টা পৌরসভা, তানোরে 2টা পৌরসভা, গোদাগাড়িতে 2টা পৌরসভা। আজকে আমরা কেশুরহাটকে ভালোবাসি, আমার বাপ দাদারা ভালোবাসে, আমরা ভালোবাসি, সর্বসময় ঘাসিগ্রামের লোক কেশুরহাটকে আমরা মনে করি আমাদের ঘাসিগ্রাম। এতে আমাদের কেশুরহাট সম্পর্কে চিন্তা ভাবনা আছে, এখানকার রাস্তাঘাট, লাইটিং সহ পানির ব্যবস্থা সহ সমস্ত কিছু চিন্তা ভাবনা আছে। এমপি আইনউদ্দিন এগুলো একটার পর একটা এই উন্নয়ন শহীদুজ্জামান শহীদ ইনশাল্লাহ করবে, এটা আমাদের বিশ্বাস। ভুল মানুষের আছে, ভুল থাকবেই, সেই ভুলটাকে নিয়ে কথা না বলে আমার মনে হয় এখান থেকে আপনাদেরকে বের হয়ে এসে শহীদকে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়লাভ করাবেন। আর একটা কথা, সাকোয়া কামেল মাদ্রাসার এই স্থানটা সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন, আমরাও জানি। মোহাম্মদ আইনউদ্দিন তারপরেও শহীদুজ্জামান শহীদের কথায় দীর্ঘ 6 মাস পর সিদ্ধান্ত দিয়েছে, মোহনপুর যখন কোনো জায়গা পাওয়া গেল না, তখন এটা অন্যদিকেও যেতে পারতো, দক্ষিণে যেতে পারতো বা মৌগাছিতে যেতে পারতো, কিন্তু শহীদুজ্জামান শহীদের অনুরোধে শেষ পর্যন্ত আমরা আলোচনা করে সাঁকোয়া বাকশল কামেল মাদ্রাসার সুপার সাহেব এবং কামেল মাদ্রাসার অধীনে আজকে যারা গ্রামবাসী আপনারা আছেন, আপনাদের সম্মতিতে পরামর্শে ইসলামিক ফাউন্ডেশনের এই 18 কোটি টাকার মসজিদ আজকে এই জায়গায় হওয়া মানে, একবার চিন্তা করেন যে বাইতুল মোকাররমের যে মসজিদ, সেই মসজিদ আপনারা পাবেন। বাইরামার মাননীয় প্রধানমন্ত্রী, তার পিতা জাতির জনকের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর যে সত্য ছিল,
ইসলাম একটা বিরাট বিষয়। এই ইসলামকে চর্চা করে বক্তব্য দিতে হবে, এই ইসলামকে চর্চা করে ফতোয়া দিতে হবে। কোন রাজনৈতিক দলের কোনো আস্থানা এই মসজিদ যাতে না হয়, এটাই আমি সাকোয়া বাকশলের মানুষের কাছে করজোড়ে অনুরোধ করব যে এখানে গবেষণা হবে, এখানে গবেষণা হবে। অতএব আপনাদের কাছে অনুরোধ, আগামী 30 জানুয়ারি যাতে বাগবাড়া এবং কাকনের মতো আমরাও যাতে এখানে নৌকা মার্কার বিজয় করতে পারি, আমাদের এমপি যাতে ছোট না হয়, তার নিজের বাড়ি মোহনপুর, এখানে আপনারা ব্যর্থতি করবেন না, এই আবেদন এই মিটিংয়ের মাধ্যমে কেশুরহাট পৌরসভাবাসীর উদ্দেশ্যে আমি অনুরোধ করব যে আপনারা কোনো ভুল না করে সারাদিন ব্যাপী মা বোনেরা সুশৃঙ্খল ভোট হবে, সেই ভোটে আপনারা নৌকাকে বিজয় করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী এবং আমার যারা গ্রামবাসী আছে তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের মানুষের চিরজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি জনতা জনাব আব্দুল সালাম উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল সালামকে। সম্মানিত সুদীপ, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন বাবা মোহনপুরের অহংকার, গণমানুষের গণনেতা, জাতীয় সংসদের অন্যতম সদস্য, মোহনপুর বাবার আগামী দিনের ভবিষ্যৎ মন্ত্রী, জননেতা জনাব আয়নউদ্দিন এমপি, আগামী দিনের অহংকার জনাব আয়নউদ্দিন এমপি। আজকে এই সাঁওতাল বাসীর একটা আমি মনে করব যে স্বপ্নের দিন। আজকে এই সাঁওতালে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশের ন্যায় উপজেলা ভিত্তিক যে মসজিদের নির্মাণ কাজ তার ভিত্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আমার বড় ভাই অধ্যক্ষ আব্দুল কাদের ভাই এখানে বক্তব্য রাখলেন, মোহনপুর উপজেলার মাননীয় চেয়ারম্যান উপজেলার সভাপতি অ্যাডভোকেট সালাম ভাই বক্তব্য রেখেছেন, আমার এই মোহনপুর উপজেলার এসিল্যান্ড বক্তব্য রেখেছেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মহোদয় বক্তব্য রেখেছেন, আপনাদের অত্যন্ত কাছের মানুষ যার পিতা দীর্ঘদিন এই রায়ঘাটি ইউনিয়ন তথা তৎকালীন রায়ঘাটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং এই মাদ্রাসার দীর্ঘদিনের তিনি শুভাকাঙ্ক্ষী সদস্য ছিলেন, সভাপতি ছিলেন, তারই সুযোগ্য পুত্র, কেশুরহাট পৌরসভার দুইবারের মেয়র। আগামী 30 তারিখে যে ভোট হবে সেই ভোটেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকার প্রার্থী শহীদুজ্জামান শহীদ এখানে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়েছেন এই কেশুরহাটের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আলফর ভাই বক্তব্য দিয়েছেন, মুক্তা ভাই, শফিকুল ভাই, আমার জাতীয় পার্টির বুলু ভাই বক্তব্য দেওয়ার কথা অনেকেরই এখানে, হয়তো সময়ের কারণে দিতে পারেন নাই, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আপনাদের সামনে বলবো যে উন্নয়নের কথা বলতে গেলে যেটি বলা যায় যে আমি এখানে বসে অধ্যক্ষ মহোদয় এই প্রতিষ্ঠান সম্পর্কে কয়েকটি কথা বলেছেন যে এই প্রতিষ্ঠানের সার্বিক কী উন্নয়ন করলে প্রতিষ্ঠানটা ভালো হয়। আমি ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানের একতলা ভবন, চারতলা ভবনের একতলা ভবন নির্মাণের উদ্বোধন করেছি, আমি সেখান থেকে শুরু করি যে এই একতলা ভবন শেষ না হতে তার উপর চারতলা ভবন হবে ইনশাআল্লাহ।
চারতলা ভবন হবে। আপনার পাশে যে পুকুর আছে এই পুকুর ভরাট করে সৌন্দর্য বৃদ্ধি করা হবে। আজ আপনারা দাবি করেছেন আমার এখানকার কমিশনার আমার টাইগার ভাই, টাইগার ভাইও কিছু কাগজ আমাকে দিয়েছে ক্লাব এবং মাঠ সংস্কারের, ওনার কথাও ধরে আমি বলি যে আমাকে রিকোয়েস্ট করছেন ভাই এই এলাকার মানুষের দাবি এই মাঠটা সংস্কার করতে হবে এবং এখানে খেলাধুলার পরিবেশ সহ এই ক্লাবটা সংস্কার করতে হবে। আমি সব মিলিয়ে একটা কথা বলবো যে কেশুরহাট পৌরসভার প্রবেশদ্বার হচ্ছে সাউকা এই গ্রাম। এই গ্রামকে ফুলের মতন সৌন্দর্য করতে সর্বদিক দিয়ে যা করা দরকার ইনশাল্লাহ আমি তা করব। শুধু তাই না, আমি বলবো যে আজকে আমার এই বড়িটা ফুলসুর মানুষ এই রাস্তা দিয়ে আসতে কেশুরহাটে আসতে কষ্ট পায়, ইতিমধ্যে প্রোটেকশন ওয়ালের কাজ শুরু হয়েছে। আমি কথা দিচ্ছি যে এই বর্ষা অর্থাৎ বর্ষার আগেই এই রাস্তা প্রোটেকশন ওয়াল সহ পাকা হবে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি। এটিও আপনাদের করে দেব, এটিও আমার আমি করে দেব। আমাকে অনেকেই মডেল মসজিদ নিয়ে যখন আসে মোহনপুরে, আমি প্রথমে প্রপারে করার চেষ্টা করেছি, যেহেতু সরকার কর্তৃক নির্ধারিত হচ্ছে উপজেলার হেডকোয়ার্টারে এই বড় মসজিদটা করতে হবে। কেন করতে হবে, যে মসজিদ হবে ইসলামিক গবেষণাগার, যে মসজিদে আমার মায়েরা নামাজ পড়তে পারবে এবং গোসল করতে পারবে, যে মসজিদে কোনো মৃত ব্যক্তির দাফনের যদি অভাব হয় কাফনের কাপড় সহ তার দাফন সম্পন্ন করার সকল দায়িত্ব এই মসজিদে থাকবে। সেই মসজিদে আজকে সকল মসজিদের ইমামরা ওখানে প্রশিক্ষণ নেবে এবং সেই মসজিদে সকল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যারা বই পুস্তক কিনতে পারে না, যারা ইসলামের উপর গবেষণা করবে, যারা লেখাপড়া করবে, উচ্চতর ডিগ্রি হবে, যারা মাওলানা হতে চায়, যারা মুফাচ্ছের হতে চায় কিংবা যারা হাদিসের কারি হতে চায়, তাদের প্রশিক্ষণের জন্য সেই মসজিদে একটা পাঠাগার থাকবে, গবেষণাগার থাকবে, আলাদা আলাদাভাবে আমার ছেলে এবং মেয়েদের জন্য সেই মসজিদে থাকবে। অতএব এই মসজিদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ। সঙ্গত কারণে সরকারের পক্ষ থেকে এই উপজেলার হেডকোয়ার্টারে করার কথা ছিল। দুঃখজনক হলো সত্য যে এই মোহনপুরে খাস জমি না থাকার কারণে আমি শেষ পর্যন্ত যখন মনে করেছিলাম মুকাশির দিকে করবো কিংবা অন্যদিকে করবো, কিন্তু আপনাদের মেয়র শহীদুজ্জামান শহীদের অনুরোধে এবং বাকশল গ্রামের মানুষের অনুরোধে আমি ইউনুস ভাই সহ প্রিন্সিপাল সহ অনেকেই আমার কাছে গেছেন, যে মুরব্বীরা আমার কাছে গেছেন তারা বলছেন যে বাবা তোমার কাছে আসছি একটা কাজে। কি কাজ? সেটা হচ্ছে মসজিদ আমার সংকাতে দিতে হবে। আমি বললাম মসজিদ দেওয়া তো একটু সমস্যা আছে, বলছে কোনো সমস্যা আমি বুঝি না, তুমি বললেই হবে এবং তোমার কাছে দাবি, তুমি আমার এলাকার সন্তান, তুমি মহিষকুণ্ডে আর সংকা দূরে না, মোটে আর সংকা দূরে নাই, তবে তোমার কাছে আমরা মুরব্বী হিসাবে না সন্তানের কাছে পিতার দাবি, এই মাদ্রাসা পাশেই এখানে মসজিদ হবে। তৎকালীন সময়ে বলেছি প্রশাসনিক জটিলতা আছে, ইনশাল্লাহ আমি ঢাকাতে গিয়ে প্রশাসনিক সমস্যা সমাধান করে ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি ওখানে মসজিদ হবে এবং আমি সকল সমস্যা সমাধান করে ইনশাল্লাহ আজকে এখানে উদ্বোধন করতে পেরেছি বলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আমি আপনাদের কাছে বলবো আজকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এই মসজিদ সম্পর্কে অনেকেই জানেন, এই প্রত্যেকটা উপজেলায় 485টি মসজিদ তিনি স্থাপন করেছেন এবং এই কাজ চলমান হবে। 400 কোনোটাতে হয়ে গেছে, আমার পবাতে প্রায় সমাপ্ত শেষে। মাননীয় প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে যান, সৌদি আরবের বাদশা প্রধানমন্ত্রীকে বলেছিল যে আমি প্রত্যেকটা উপজেলাতে একটা মসজিদ করে দিব, কিন্তু সত্য একটা। কি সত্য? সত্য হচ্ছে বাংলাদেশের আর্মি সৌদি আরবে পাঠাতে হবে, সৌদি আরবের সাথে ইয়েমেনের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে বাংলাদেশের আর্মি সৌদি আরবের পক্ষে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি মুসলমানের সন্তান, আমার পিতা ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলমানের সন্তান, আমি এক মুসলমান হয়ে অন্য মুসলমানের বুকে কখনো অস্ত্র ধরতে পারি না,
ইয়েমেন আমার মুসলমান রাষ্ট্র, আপনার টাকার দরকার নাই। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আজকে এই মসজিদগুলো করে দেব, কারণ আমি কথা দিয়েছি। আমি সেই কথার ভিত্তিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারের নিজের তহবিল থেকে শেখ হাসিনার উদ্যোগে তিনি এই মসজিদগুলো করছেন। আজকে আজকে শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়া পর্যন্ত তিনি ঘুমান না, কখনো তিনি ঘুমান না। তার রাষ্ট্রীয় জীবনে প্রধানমন্ত্রী থাক আর না থাক, আজকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই জন্য আমি বলছি, আপনারা নিশ্চয় জানেন আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন। মা বোনের উদ্দেশ্যে আমি বলি, যখন মায়ানমারের সেই মুসলমানেরা রোহিঙ্গারা যখন ওখানে নির্যাতনের শিকার হয়, যখন ওই মায়ানমারে আমরা কি দেখেছি, সন্তানকে মায়ের সামনে খুন করা হচ্ছে, সন্তানকে বাপের সামনে ধর্ষণ করা হচ্ছে, এমনও কাজ করা হয়েছে মুসলমান বলে ওই সন্তানকে পা ধরে গাছের সাথে এমন ভাবে মাথা মেরেছে মগজ ছিটকে গিয়েছে। বিশ্বের অনেক মোড়ল ছিল, অনেক রাষ্ট্র ছিল, অনেক ইসলামী রাষ্ট্র ছিল, ওই পাকিস্তান ছিল, সৌদি আরব ছিল, মিশর ছিল, ওই আরব আমিরাত ছিল, কোনো রাষ্ট্র কিন্তু মায়ানমারের ওই মুসলমানের পক্ষে আসে নাই। শেখ হাসিনা বলেছিল সেই মানুষগুলো যখন সমুদ্র পার হয়ে বাংলাদেশে আসে, একটা নৌকাতে যখন শয়ে শয়ে মানুষ আসে, অনেক নৌকা কিন্তু ওই সমুদ্রে ডুবে যায়, দেখা যায় অনেক সন্তান ডুবে যাচ্ছে, এই সন্তানকে উদ্ধার করতে নিজের মা নিজের জীবনটা দিয়েছে। এই নির্মম বাস্তবতার মধ্যে শেখ হাসিনা বলেছিল, আমি যদি 18 কোটি মানুষকে খাওয়াতে পারি, আমার ওই 10 লক্ষ মুসলমানকে আমি খাওয়াতে পারবো। দরকার হলে বাংলাদেশের মানুষ 2 বেলা খাবে, 3 বেলা খাবে না, তাও আমি এই মুসলমানকে আমি জায়গা দিয়ে খাওয়াবো। আল্লাহর অশেষ রহমতে আজ পর্যন্ত সেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে এনে শেখ হাসিনা খাওয়াচ্ছে। আজকে এই ধর্মবান মহিলা আমাদের প্রধানমন্ত্রী, আপনাদেরকে তার জন্য দোয়া করা উচিত, তার জন্য দোয়া করা উচিত। আমি শাওকা গ্রামের মানুষের কাছে এই কথা বলতে চাই, আজকে যখন ভোট আসে, যখন ভোটের কথা বলে একটা গোষ্ঠী একটা আদর্শ বিশ্বাস করে, তারা বারবার ধর্মকে ব্যবহার করে। আজকে আপনারা দেখেন এই ধর্মের কথা বলে আপনাদেরকে, এই আমার অসহায় মা বোনদেরকে বিপদের দিকে ঠেলে দেয়, মিথ্যার দিকে ঠেলে দেয়, অসত্যর দিকে ঠেলে দেয়। আজকে সেই কথার কারণে আপনাদেরকে বলছি, আজকে নৌকার যে ভোট হবে আপনারা কার পক্ষে দেবেন? আমি যদি এখানে দাঁড়িয়ে বলি, শেখ হাসিনা যদি আওয়ামী লীগ করে, শেখ হাসিনা যদি ইসলামকে দেখে, শেখ হাসিনা যদি মসজিদ বানায়, নৌকার পক্ষে ভোট দেওয়া একটা সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। আজকে এই কথাটা আমি ব্যক্ত কণ্ঠে আমি বলতে চাই, আজকে বলতে চাই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আজকে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমার অনেক মা বোনেরা তার সম্ভ্রম হারিয়েছে, এমন মা বোন সম্ভ্রম হারিয়েছে পাক হানাদার বাহিনীর কাছে, যে মা বোনেরা সমাজে আসতে পারেনি, বাড়িতে আসতে পারেনি, লজ্জায় দুঃখে কষ্টে আঙ্গুল তুলে বলবে তোমাকে খান সেনারা নিয়ে যে কি করেছে আমরা জানি না, এই লজ্জা ঢাকতে নিজের গলায় নিজের কাপড় দিয়ে আজকে তারা গাছে টাঙ্গিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার মধ্য দিয়ে এই রাষ্ট্রটা হয়েছে। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে দেশটা স্বাধীন হয়েছে। আজকে সেই মিথ্যা বলে আজকে নৌকার ভোট ভাঙ্গা না, আপনাদের কাছে যদি ভাঙ্গায় আপনারা সমুচিত জবাব দিবেন। আমার মা বোনদের কাছে বিনীত অনুরোধ থাকলো, এই কথাগুলো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা বলবেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে দেখেন আজকে আমাদের ইসলামের প্রচার এই দক্ষিণ এশিয়ার সেই ভারতের দেওবন্দ থেকে শুরু হয়েছে, আজকে কওমি মাদ্রাসা বলেন, একতাদায়ী মাদ্রাসা বলেন, যেই কথাই বলেন না কেন, সেখান থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ওই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে সনদ দেয়নি, স্বীকৃতি দেয়নি। যেই ছাত্ররা লেখাপড়া করেছে, এত কষ্ট করে হাদিস শিখেছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর করে তারা কোরআন মুখস্থ করেছে, সেই ছাত্রদেরকে স্বীকৃতি দেয়নি। আজকে শেখ হাসিনার সরকার সেই ছাত্রদেরকে স্বীকৃতি দিছে, হাজার হাজার বছর পরে সেই ছাত্রদেরকে শেখকে স্বীকৃতি দিল। আজকে মাওলানারা আছে, আপনারা বলেন কে দিয়েছে, আজকে শেখ হাসিনা দিয়েছে। আজকে শেখ হাসিনা করে নাই,
আজকে বলেছে ইসলামের সঠিক চিন্তাবিদ তৈরি করতে, মাওলানা তৈরি করতে, আজকে এই বাংলাদেশে যাতে বড় মাওলানা সৃষ্টি হয়, চিন্তাবিদ সৃষ্টি হয়, ইসলামের যেন সঠিক জ্ঞান সৃষ্টি হয়, এই জন্য বাংলাদেশে আজকে কিন্তু আপনারা দেখেন 71 সালের পর থেকে কোন সরকার আরবি বিশ্ববিদ্যালয় করেনি, একমাত্র শেখ হাসিনা করেছে, আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। যখনই ভোট আসে তখনই একটা কথা বলে, নৌকাতে ভোট দেওয়া মানে ভারত হয়ে যাওয়া, নৌকাতে ভোট দেওয়া মানে হারাম, নৌকাতে ভোট দেওয়া মানে পাপ কাজ করা। আজকে যারা মিথ্যাচার করেছে সেই মিথ্যার ইতিহাস ভেঙে দিতে হবে। এই সাঁওতালবাসীকে আমি বলবো, এই সাঁওতাল হচ্ছে আমার নিজ গ্রাম, কারণ আমার বাড়ি মোহনপুর, আমার মোহনপুরের সন্তান। আপনারা বলবো যে এই পৌরসভাতে গত নির্বাচনে বিপুল ভোটে শহীদকে নির্বাচিত করেছেন আপনারা। আমি জানি যে পৌরসভার যা কাজ হয়েছে আরও কাজ হওয়া উচিত ছিল, কিন্তু আমি কাজটা যে মুহূর্তে শুরু করব সেই সময়ে করোনা ভাইরাস আসে, করোনা ভাইরাসে গোটা বিশ্ব বিপর্যস্ত হয়েছে, পার্শ্ববর্তী ভারতের মানুষ। আজকে যখন আমেরিকান টাইমসে ইংরেজি পত্রিকায় প্রকাশিত হয় যে করোনা ভাইরাসে ভারতের 3 কোটি মানুষ মারা যেতে পারে, করোনা ভাইরাসে পাকিস্তানের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শিশু কিন্তু জীবন দিতে পারে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একটা মানুষও, বাংলাদেশের এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কোনো মানুষ বলতে পারবেন না করোনা ভাইরাসের মধ্যে একটা মানুষ এক বেলা খেতে পায়নি, এই কথা আপনারা বলতে পারবেন না ইনশাল্লাহ। শেখ হাসিনা করোনা ভাইরাসের মধ্যে প্রত্যেকটা অসহায় মানুষের কাছে আজকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে আপনাদেরকে যে ত্রাণ দিয়েছে চেষ্টা করেছে ইনশাল্লাহ, এবং আল্লাহর অশেষ রহমত আছে এই বাংলাদেশের উপর। আপনারা দেখেন বিশ্বের যারা মোড়, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, ইতালি বলেন, ভারত বলেন, ইরান বলেন, আজকে এই দেশগুলোতে আজকে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, কিন্তু বাংলাদেশে সে এভাবে মানুষ মরেছে, আপনারা বলে মরেছে, এটাও কিন্তু আল্লাহর অশেষ রহমত। এই রহমত কেন হবে? এই রহমত একটি কারণে আছে, ইসলামের পক্ষের শক্তি বাংলাদেশের ক্ষমতায় আছে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, অতএব আল্লাহর অশেষ রহমত তার উপরই আছে ইনশাল্লাহ। এই জন্য বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে আছে। প্রিয় ভাইরা আমার, আজকে বলি, আজকে হয়তো পৌরসভার ভোট যদি হয় আমি আইন পরাজয় হলো আমি এমপি থাকব, জয়ী হলো আমি এমপি থাকব, কিন্তু মোহনপুরের মানুষের কাছে কষ্ট হবে, দুঃখ হবে যে আমি মোহনপুরের সন্তান। আমি বারবার একটা কথা বলি, এই মোহনপুর একটা ছোট্ট উপজেলা, যে উপজেলা বাগমারার সাথে ছিল, আমি দেখেছি বাগমারাতে বিএনপির এমপি হয়েছে, আমি দেখেছি জাতীয় পার্টির এমপি হয়েছে, আমি দেখেছি আওয়ামী লীগের এমপি হয়েছে। এই মোহনপুরের মানুষেরা যারা রাজনীতি করত তখন পাকা রাস্তা ছিল না, কোনো কিছু ছিল না, অসহায়ের মতো তাদের দরজার কাছে দাঁড়িয়ে থাকতো যে আমার মোহনপুরে ওই স্কুল করার জন্য এসেছি, আমার দয়া করে একটু দেন। আমার সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমাদের ঠিকানা ছিল বাগমারাতে, সেই বাগমারাতে যে আমাদেরকে আবদার করতে হতো যে আমার এই করে দেন, রাস্তা করে দেন, ঘাট করে দেন, অসহায় মানুষের সেবা করেন। আজকে সেই আমরা মানুষ, মোহনপুরের মানুষ, ছোট্ট উপজেলা, এই উপজেলাতে কোনো দল এমপি দেয় না, কিন্তু শেখ হাসিনা আজকে আপনাদের ভালোবাসায় দোয়াই কিন্তু আজকে আমি এমপি হয়েছি। আমার জ্ঞাতবশত আমার কাছে কোনো দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কেউ বলতে পারবে না যে দলের ভিত্তিতে এমপির কাছে গেলে সম্মান পাওয়া যায়। আমি যখন শুনি কোথায় থেকে এসেছো, মোহনপুর থেকে এসেছি, এমনও আছে আমার ঢাকার বাসায়, আমাকে এটা বলতে হয় না, অনেকে এখান থেকে পান বিক্রি করতে যায়, যা বলে যে এমপি কোথায় থাকে যায়, আমার কিন্তু দলের এগুলো না, যা আমার সাথে আমার বাড়িতে গেলে বলা আছে এই বাসা হচ্ছে মোহনপুরের বাসা, এটি আয়ানউদ্দিনের বাসা না, দল মত নির্বিশেষে সকলেই এই বাসাতে আসার অধিকার আছে,
খাওয়ার অধিকার আছে, থাকার অধিকার আছে, সবাই কিন্তু ওখানে থাকার অধিকার পায়। আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ যতদিন আমাকে সম্মান দিয়েছে, ইনশাল্লাহ মোহনপুরের প্রত্যেকটা মানুষ যাতে এমপি আইনের যে সম্মান হয়েছে প্রত্যেকটা মানুষ ওই সম্মানে সম্মানিত হবে, সেই সম্মান আমি দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এই নির্বাচনে আমি এই জন্য বলছি যে যদি নৌকা পরাজয় হয় কোনো কিছু না, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলবে যে আজকে আইনকে দিলাম ছোট্ট উপজেলার থেকে সেই উপজেলার মেয়র পর্যন্ত ফেল হয়, তাহলে তাকে দিয়ে আর কোনো লাভ আছে? তো আমি মনে করি যে এই জায়গার থেকে আপনারা যেই দল করেন, যেইভাবে করেন, আপনারা দয়া করে, দয়া করে যদি আমার দিকে তাকিয়ে, আমার মুখের দিকে তাকিয়ে আপনারা নৌকাতে ভোট দেন, আমি কথা দিচ্ছি এখানে মেয়র সাহেব উন্নয়ন করবে। উনি কি করতে পারলেন কি পারলেন জানি না, আমি একটা কথা বলবো, এক দেড় বছরের মধ্যে সাউকা এই গ্রাম সহ আমার গরিব দুঃখী বাকশল আছে, বাকশল সহ বড়িটা আছে, যে গরিব গ্রামগুলো আছে, আমি ইনশাল্লাহ গোপল আছে, এই জায়গাগুলো আমি সুন্দর করার, মানুষের সুবিধা যাতে হয় সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যাতে কেশরহাট পৌরসভা বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল পৌরসভা হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, আমি বলবো যে যখন শুনে যে কেশরহাটের অবস্থা নৌকার পক্ষে আছে তবে খুব ভালো নয়। আমি একটা কথা বলি, কাটাখালীতে নির্বাচন হয়েছে, গোটা বাংলাদেশে 25টি পৌরসভায় নির্বাচন হয়েছে, অনেকে বলবে এত ভোট কিভাবে পায়। আজকে ওখানে জামাতের ক্যান্ডিডেট ছিল, মাজদুর রহমান ছিল, 18 বছর ওখানে মেয়র ছিল, সে ওখানকার জামাতের রাজশাহী অঞ্চলের প্রধান ছিল, আর একটা গন্ডগোল হয়নি, একটা ফাসাদ হয়নি, কোনো সাংবাদিক বলতে পারবে না, কোনো লোক উঁচু করে বলতে পারবে না, ভোট দিয়েছে, দিয়ে ভোট জোর করে নিয়েছে, সেখানে আমার নৌকা পেয়েছে 16,800 ভোট, জামাত পেয়েছে শুধুমাত্র 800 ভোট। কেন পেল? আমি বই কাটাখালী পৌরসভার শ্যামপুর থেকে শুরু করে সরপড়ার যে মানুষগুলো আছে, যে গরিব দুঃখী মানুষ পদ্মার ভাঙ্গনের কারণে অসহায়ত্ব জীবনযাপন করে, ওখানে এসে প্রত্যেকটা বাড়িতে আমার মনে হয় বুদ্ধি বয়সের প্রত্যেকটা ছেলে মেয়েরা আমার নাম জানে, আমাকে চিনে। আমি প্রতিটা বাড়িতে মারে বাবারে তোমাদের কি লাগবে, নলকূপ থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, সবার পাশে যেয়ে আমি ওখানে দাঁড়িয়েছি, ইনশাল্লাহ সেই ভালোবাসার প্রতিদান তারা দিয়েছে ভোটের মাধ্যমে। আমিও বিশ্বাস করি এই সাউকা গ্রামের মানুষ সামনের এই 30 তারিখের নির্বাচনে, আমি কিছু চাই না, আমি টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, আমার সম্মানের দিকে তাকিয়ে, আমার সম্মান মানে আপনার সন্তানের সম্মান, আমার সম্মান মানে আপনার ভাইয়ের সম্মান, আমার সম্মান মানে আপনার চাচার সম্মান, এই সম্মানের দিকে তাকিয়ে কারো কথায় আপনারা না গিয়ে আপনারা দয়া করে নৌকাতে একটা করে ভোট দিবেন, দিবেন তো আপনারা, দিবেন হাত তুলে দাঁড়ান তো, দিবেন মা বোনের হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন সবাই। তো আমি আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস বলি আপনাদেরকে, আর একটা জিনিস বলি, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর একটি উপহার দিয়েছে, সেই উপহারটা কি, এখানে মডেল মসজিদ হবে, আমার মা বোনেরা এখানে নামাজ পড়তে পারবে, এবং গোসলখানাও কিন্তু তাদের থাকবে, জামাতের সহিত নামাজও পড়তে পারবে, গোসলও করতে থাকবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকে প্রত্যেকটা মায়ের জন্য আমি চাদর নিয়ে এসেছি, এই চাদরটা সুশৃঙ্খলভাবে আপনারা গ্রহণ করবেন, এবং আল্লাহর রহমতে শীতের দিনে এই চাদর পরে আপনারা নামাজ পড়তে আসবেন। দয়া করে এই চাদরটা পরে আপনার কাছে অনুরোধ থাকলো, নামাজে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, এটা কি বিতরণ করবে এখন? আলহামদুলিল্লাহ আপনারা সুশৃঙ্খলভাবে বসে থাকবেন, আপনাদের জন্য আমাদের একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, এটা বন্টনের সুবিধার জন্য, যারা রাস্তায় আছেন তাদের সবাইকে আমাদের মঞ্চের মধ্যে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমাদের মঞ্চের বাইরে আমরা
কোনো প্যাকেজ দিতে পারবো না, তাহলে বিশৃঙ্খলা হবে। আর আপনারা যখন বের হবেন, মহিলারা যারা আছেন তারা আমাদের এই পশ্চিম পাশের গেট দিয়ে বের হবেন, এদিক দিয়ে প্যাকেট দেওয়া হবে। আর যারা পুরুষেরা আছেন পূর্ব পাশের গেট দিয়ে বের হবেন, কোনো মহিলা পূর্ব দিকে যাবে না, মহিলারা প্যাকেট এই পশ্চিম পাশের। হ্যালো, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহ। আমার সম্মানিত মা বোনেরা, আপনারা কেউ উঠবেন না, ভাইয়েরাও মরিবিরা উঠবেন না, আপনাদের হাতে খাবার প্যাকেট পৌঁছে দিবে। আর এমপি মহোদয় দুই থেকে দিয়ে একটু উদ্বোধন করবে, আর প্রত্যেকে জায়গায় বসে থাকবেন। আমার ছেলেমেয়েরা সকলে আপনাদের কাছে যে আপনাদের হাতে একটা করে চাদর তুলে দিবে, কেউ উঠবেন না। সালাম আলাইকুম। আর মহিলারা আমাদের পশ্চিম পাশের গেটে বের হবেন, যাবেন দক্ষিণ দিকের কম্বল দিয়ে, আপনারা কেউ হুড়ার জন্য। আর আমি ছেলেদের উদ্দেশ্য করতে চাই, যারা দক্ষিণ দিকের গেটে আমার মা বোনেরা যাচ্ছে সেদিকে যে ছেলেরা আছে গেটটা ফাঁকা করে দেন, দয়া করে গেটটা ফাঁকা করে দেন। আপনারা দক্ষিণ দিকের গেটে ফাঁকা করে দেন। আর পূর্ব দিক দিয়ে ছেলেরা যাবেন, ওই গেট দিয়ে খাবার আছে, সুশৃঙ্খল ভাবে খাবার নিয়ে যাবেন। আপনারা মা বোনের আপনারা ধীরে যান না, এত তাড়াহুড়া কিসের প্রয়োজন? বসেন নিজ নিজ স্থানে, বসে সামনে ফাঁকা হলে আবার বের হবে, নিজ নিজ স্থানে বসে সামনের গেট ফাঁকা হলে উঠবে। এত ভিড়াভিড়ি তো আসতে যান, হুড়ো হুড়োর দরকার নাই। ছেলেদের ওখানে পূর্ব দিকের গেটে আমি গ্যাঞ্জাম দেখতে পাচ্ছি, দয়া করে আমার যারা গ্রামের ছেলেপেলে আছেন, গ্রামের মানুষজন আছেন, সহযোগিতা করেন। পূর্ব দিকের গেটে আমার গ্রামের যারা বড় ভাই, আমার চাচা যারা আপনারা আস্তে আস্তে বের হবে, ধৈর্য সহকারে বের হবে। পূর্ব দিকের গেটে, পূর্ব দিকের গেটে গ্যাঞ্জাম গ্রাম থেকে আগত ওনাদেরকে আগে বের করে দেন। পূর্ব দিকের গেটে সকলে দাঁড়ান, পূর্ব দিকের গেটে আমার গ্রামের যে সকল ছেলেপেলে আছেন ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে। টিটু মামা আপনাকে পিছনে ডাকছেন, মেয়র স্যার। যারা যে সকল মহিলা কয়েকজন আমি দেখতে পাচ্ছি আপনাদের কাছে পৌঁছেনি, আপনারা বসে, আপনারা বসে, কেউ যাবেন না। আর গেটে আমার গ্রামবাসী সকলে বের করে দিবেন, তারপর আমার গ্রামের সকলে গ্রহণ করবেন। তুমি চাদর নিলে ওই যে পিছনে মহিলারা আছো ওখানে বস, পিছনে মহিলার কাছে একজন আছো, তুমি যা বসো।